নমস্কার বন্ধুরা, আজকে আমি সবজি দিয়ে তরকাটাল বানিয়েছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইভাবে তরকাটাল রান্না করলে খেতে খুব টেস্টি হয়, আপনারাও বানিয়ে দেখবেন। প্রথমে আমি তরকাটাল নিয়ে নিয়েছি, এটা 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো ভেজে নি, অল্প একটু ভিজেছে। এবার এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি আর একটু তেল দিয়েছি। এবার এটা 3টে সিটি দিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর সবজিগুলো ছোট ছোট কুচি করে নিয়েছি। এখানে আমি 3 রকম সবজি নিয়েছি, গাজর, বিন আর ক্যাপসিকাম, আর কয়েকটা সয়াবিন গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। ডালটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে, এবার একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, প্রথমে সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, তাহলে সবজিগুলোর মধ্যে একটু নুন ঢুকে যাবে। সবজিগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব, হাফ ভাজা হয়ে গেলেই এইগুলো তুলে নেব। অল্প একটু ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়ার ওই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি আর একটু রসুন বাটা দিয়ে দেবো, আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে খুব নেড়ে চেড়ে নেব, আর একটু গ্যাসের আঁচটা লো করে রাখবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর ধনে গুঁড়ো দিয়ে দেব, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর এবার সবজিগুলো দিয়ে দেব, সবজিগুলো এর সাথে একবারে ভেজে নেব। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে সয়াবিনগুলো জল চিপে নিয়ে আমি দিয়ে দিচ্ছি, সয়াবিনগুলো একটু ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভাজার পর এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালো করে কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকা ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর পরিমাণ মতন জল দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দেব, আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেব, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এটা টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা লো করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, আর সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সময় একটু ধনে পাতা কুচিও দিয়ে দেব, আর ধনে পাতা কুচিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব।
এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর তরকা ডালটা পরিবেশন করব। এটা খেতে খুব ভালো হয়েছিল, আপনারাও বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।